পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আমাদের বাজেট যাই হোক না কেন, আমরা সকলেই চাই একটা নচলেস ফোনের, কিন্তু সাধ্যের মধ্যে নচলেস ফোন হওয়া কিন্তু অতটা পসিবল নয়। তার দাম মোটামুটি 25-26 হাজার টাকার কাছাকাছি পড়ে যায়, তবেই আমরা একটা নচলেস ডিসপ্লে দেখতে পাই। কিন্তু হুয়াওয়ে তাদের একটা নতুন ফোন লঞ্চ করেছে, আর সেটা হচ্ছে হুয়াওয়ে পি স্মার্ট জেড, যেটাতে আপনারা পেয়ে যাবেন অলমোস্ট নচলেস একটা ডিসপ্লে। হ্যাঁ, চিন লাইন অবশ্যই একটু থাকছে, বেজেস অল্প অল্প থাকছে, কিন্তু কোনো হোল থাকছে না স্ক্রিনের মধ্যে। তার মানে এখানে যেটা ইউজ করে সেটা হচ্ছে পপ আপ ক্যামেরা। এখন এই ফোনটা ইউকের মার্কেটে লঞ্চ হয়ে গেছে, আর যে দামে লঞ্চ হয়েছে সেই দামটা একটু বেশি। অ্যাকচুয়ালি ইউকের মার্কেটে যে ফোনগুলো আসে দাম তার একটু বেশি হয়, কিন্তু এই ফোনটা যখন ইন্ডিয়া মালয়েশিয়া লঞ্চ হবে এর দাম কিন্তু কমে যাবে। এর একটা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 4GB 64GB, আর যখন এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এর দাম দাঁড়াবে প্রায় 16,000-17,000 ইন্ডিয়ান রুপিস। আর যদি আমি বাংলাদেশ প্রসপেক্টের কথা বলি, তো 21-22 হাজার টাকার কাছাকাছি এই ফোনটা কিন্তু বাংলাদেশে আপনারা পেয়ে যেতে পারেন। এখন এই ফোনের মধ্যে কী কী রয়েছে আমি একে একে আসব। তো সবার আগে আমি আসব এই ফোনটার লুক কেমন হতে চলেছে। তো ডেফিনেটলি গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল থাকছে, পলিকার্বনেট ব্যাক থাকছে, তো সুতরাং মোটামুটি এই ফোনটা কিন্তু ঠিকঠাক একটা ফোন, দেখে কিন্তু হাতে প্রিমিয়াম ফিল পাবেন, ধরেও প্রিমিয়াম ফিল পাবেন। হ্যাঁ, প্লাস্টিক বডি ইউজ করার জন্য কিছুটা হলেও চিপ মনে হবে, কিন্তু যেহেতু গ্রেডিয়েন্ট ব্যাক রয়েছে দেখে কিন্তু ক্লাসি লাগবে। যদি সামনে দিয়ে কথা বলি, তো 6.59 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে আপনাকে দেওয়া হচ্ছে। এর অ্যাসপেক্ট রেশিও 19:5:9, যেটাও কিন্তু একটা গুড থিং। প্রসেসর হিসাবে থাকছে এখানে কিরিনের 710 প্রসেসর। বিগত 6-7 মাস ধরে এই বাজেট রেঞ্জে আমরা কিরিনের 710 প্রসেসর দেখছি, এর থেকে আরও ভালো প্রসেসর কিন্তু এখনও কিরিন নিয়ে আসতে পারেনি। তো আমরা আশা করব কিরিন এর থেকে ভালো প্রসেসর একটা নিয়ে আসবে, আর তখন এই ফোনটা কিন্তু ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে এই ফোনটা কিন্তু ক্লিয়ার নয়, তার কারণ হচ্ছে এর প্রসেসর কিন্তু খানিকটা হলেও দুর্বল। এটা অ্যাকচুয়ালি স্ন্যাপড্রাগন 660 প্রায় ইকুইভ্যালেন্ট একটা চিপসেট, তো গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ বলুন বা প্রসেসিংয়ের কাজ বলুন, সেটা কিন্তু আপনাদের একটু হলেও কিন্তু ল্যাগ হতে পারে বা ফ্রেম ড্রপ কিন্তু হতে পারে। যদি এখানে আমি কথা বলি ব্যাটারি, তো 4000mAh ব্যাটারি থাকছে, ফাস্ট চার্জিংয়ের কোনো অপশান থাকছে না, টাইপ সি থাকছে, আর তার সঙ্গে থাকছে NFC সুবিধা। হুয়াওয়ের ফার্স্ট ফোন আমি বলতে পারবো না, অনেক ফোনই রয়েছে, বাট এই মুহূর্তে মিড বাজেট রেঞ্জে NFC থাকা একটা গুড থিং, আর USB টাইপ সি থাকা একটা গুড থিং, সেটার জন্য ওদেরকে হ্যাটস অফ জানাতেই হবে। আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড পাই, আর যেটা রান করবে EMUI এর ওপরে, তো ডেফিনেটলি আপনাদের ডেলি এক্সপিরিয়েন্স যেটা হবে OS এর সাথে সেটাও কিন্তু স্মুথ হবে। যদি কথা বলি ক্যামেরা, তো রিয়ারে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, একটা হচ্ছে 16 মেগাপিক্সেল, আছে 2 মেগাপিক্সেলে, 16 মেগাপিক্সেল যে মেন ক্যামেরা সেন্সার সেটা থাকছে অ্যাপারচার f/1.8 এর সাথে, আর যদি সেকেন্ডারি ক্যামেরার কথা বলি তার অ্যাপারচার হচ্ছে f/2.2। ছবি মোটামুটি আপনারা ভালোই তুলতে পারবেন, কোনো রকম কিন্তু কোনো ল্যাগ হবে না। অবভিয়াসলি এ হুয়াওয়ে যে কাস্টমাইজেশন সেটা কিন্তু অনেক বেটার হয়। যদি সেলফির কথা বলি, তো 16 মেগাপিক্সেলের পপ আউট সেলফি ক্যামেরা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এখন এটা একটা মোটামুটি ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে পপ আউট সেলফি ক্যামেরা, আর 16 মেগাপিক্সেল মোর দ্যান জাস্টিফাইড, অন্তত আমি বলে মনে করি। আর তার সাথে থাকছে অ্যাপারচার 2.0, তো ডেফিনেটলি এটা একটা গুড থিং। আর সমস্ত কিছু মিলে এই ফোনটা এই মাসের শেষের দিকে বা পরের মাসে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে লঞ্চ হয়ে যেতে পারে। এখন কী দামে লঞ্চ হবে সেটা একটা দেখার বিষয়, আপনারা গেস করুন যে এই ফোনটার প্রাইস কবে হতে পারে। কমেন্ট বক্সে আমাকে জানান এই ফোনটার প্রাইস আপনারা কত দেখতে চান বা ফোনটা কেমন লাগলো আপনাদের। তো এই হলো আজকের ভিডিও, আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটাও ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।